দেশে এখনো মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে, তাই আগামী 24 ঘন্টায় সিলেট বিভাগে বৃষ্টি হতে পারে। এছাড়াও দেশের বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে বৃষ্টি হবে। শুক্রবার সারা দেশের আবহাওয়া পরিস্থিতির এই তথ্য জানান আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক। তিনি জানান, বৃষ্টি হলেও দিনের তাপমাত্রা তেমন পরিবর্তন হবে না, এ সপ্তাহের মধ্যে বর্ষাকাল চলে যাবে। নভেম্বরের মাঝামাঝিতে শীতের আগমনী বার্তা পাওয়া যাবে বলেও জানান এই আবহাওয়াবিদ। আগামী কয়েকদিন দুই এক জায়গায় বাংলাদেশে অস্থায়ীভাবে দমকা বাতাস ঝোড়ো হওয়ার সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টিপাতের তীব্রতা একেবারেই কমে যাবে আগামী তিন দিন অ্যাটলিস্ট, এবং এরপরে যে দিনের এবং রাতের তাপমাত্রাও প্রায় অপরিবর্তিত থাকতে পারবে।